আমার একটা ছোট ভাই আছে নওশাদ সিদ্দীকী, নাম জানেন? ভালোবাসেন ওকে? কেন এই কথাটা জানতে চাইছি, সেবা করতে নেবেছে, ভুল করছে না কি গো? যদি আপনারা বলেন ভুল করছে তাহলে সরিয়ে নেওয়া দরকার। তা কারা কারা বলছেন ভুল করছে একটু হাত তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। আমার একটা ছোট ভাই আছে নওশাদ সিদ্দীকী, নাম জানেন? ভালোবাসেন ওকে? কেন এই কথাটা জানতে চাইছি একটু শুনুন। কেন আমি যে রাস্তায় আছি ওরা সে রাস্তায় নাই, ও দেশ সেবা, দেশবাসীর সেবা করতে নেবেছে, ভুল করছে না কি গো? যদি আপনারা বলেন ভুল করছে তাহলে সরিয়ে নেওয়া দরকার। তা কারা কারা বলছেন ভুল করছে একটু হাত তুলুন। না না বলুন না, কি আছে? আমার ভাই ভুল করবে, আমার উচিত ওকে সরিয়ে নেওয়া, ঠিক না বেঠিক? কারা কারা বলছেন ভুল করছে? কেউ বলছেন নাকি? তাহলে মানে ঠিক করছে। আচ্ছা আপনারা যদি বলেন ঠিক করছে, তা আমার ভাই যদি ঠিক করে, বড় ভাই হিসাবে আমার ভাইয়ের ছোট ভাইয়ের সাথ দেওয়া দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি হুজুর তো কি হয়েছে, আমার ভাই যদি ডাক্তার হয় আমি ওকে হেল্প করব না? আমার ভাই যদি উকিল হয় হেল্প করব না? তবে মনে রাখবেন আমার ভাই মানুষের সেবা করতে নেমেছে, মোটেই মুসলমানের নয়, মানুষের। মুসলমান মানুষ না মানুষ নয়, হিন্দুরা মানুষ না মানুষ নয়, খ্রিস্টানরা মানুষ না মানুষ নয়, আদিবাসী মানুষ না মানুষ নয়, মানুষের সেবা করতে নেমেছে। অতএব আমার ভাই সবার জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এতটুকু শুধু আপনাদের থেকে সাক্ষী নিলাম। আমি বড় ভাই হিসাবে তাকে জন্য দোয়া করি এবং তাকে আমি সব দিক দিয়ে সহযোগিতা করি। এই সহযোগিতা করাটা কি আমার অন্যায় হচ্ছে? ব্যাস, আর কথা বাদ দেন। আমার ভালোবাসার মানুষগুলো যখন বলে দিয়েছে না, বাকিকে কি বলছে দেখার দরকার নেই। কেন হাতের পাঁচটা গুণ বলবেন তো মাই গলা, আপনি আমার দিকে নেই মনে হচ্ছে। আরে না থাকলে একটু খুশি করার জন্য বলেন ঠিক আছে। তবে হ্যাঁ, হাতের পাঁচটা গোল সমান নয়, মানুষের চিন্তাধারা পাঁচটা সমান নাও হতে পারে, কিন্তু আমার ভাই আমি তার পাশে আছি, থাকাটা অন্যায় কি? হ্যাঁ, আমার ভাই যদি কোনো ভুল করে তাকে আমি ডাকবো, এদিকায় এটা তোর ভুল হয়েছে। দ্বিতীয়বার না হয় ক্ষমা চেয়েলে, দ্বিতীয়বার না হয় যদি আমার কথা না শোনে, তাহলে ভাই তো কি হয়েছে? আমার কাছে ভাই আগে না ন্যায় আগে, আমার কাছে ভাই আগে না সত্য আগে, আমার কাছে বাপ মাও আগে না ইনসাফ আগে। হাজারো বাপ মা কুরবান হয়ে যাক, ইনসাফ যেন বেঁচে থাকে। আর ইনসাফ যদি না থাকে সমাজে কেউ বাঁচতে পারবে না। আমার রসুল এই ইনসাফকে রেখে গেছে। হ্যাঁ, আত্মীয় আত্মীয়র জায়গায় ইনসাফ, ইমানের জায়গায়। আমার আব্বাজানেরা, আমার ভাইরা, আমার প্রিয় দেশবাসীরা, আসুন আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা নিজেদের ধর্মকে চিনি, বুঝি, মানি, ধর্ম অনুযায়ী জীবন করুন, ইমানের সাথে মরণের আশা রাখুন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আমাদের, এবং পাশাপাশি তো বন্ধুরা আজকের ভিডিও অন্য কোনো ধর্মের উপরে কখনো আঘাত দেওয়া, কখনো কটূক্তি